হাই, আমি রেদওয়ান রনি, একজন চলচ্চিত্র নির্মাতা এবং একজন বাংলাদেশের নাগরিক। আসলে আমি কয়েকটা কথা শেয়ার করার জন্য আসছি। বুঝতেই পারছেন, করোনা ভাইরাসের যে আক্রমণ সেটা নিয়ে কথা বলবো। আসলে মূল কারণটা হচ্ছে, বাংলাদেশে তো আসলে আমরা অনেক কিউট জাতি, আমরা দেখতেই পাচ্ছি একজন কোয়ারেন্টিনে আছেন, তাকে দেখতে আসলে আরও উৎসুক জনতার ভিড়, সবাই রোগ থেকে আরও সংক্রমণ ঘটিয়ে ওখান থেকে চলে আসছে। সো আমাদের এই উত্তেজনায় আসলে আমাদের মনে হয় এখন পরিহার করার সময় চলে আসছে। আমরা এক সময় করোনা নিয়ে অনেক হাসাহাসি ফাজলামি সোশ্যাল মিডিয়ায় করেছি, আসলে কিন্তু এখন সিরিয়াস হওয়ার সময়, শুধু সিরিয়াস হওয়ার সময় না, এটা যথেষ্ট আমি মনে করি যে সচেতন হওয়ার সময় এই মুহূর্তে, কারণ চারপাশে অনেক আতঙ্ক। সারা পৃথিবীতে আমরা দেখছি যে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে। সো এখন আর আমাদের ওই কিউটনেসের কিন্তু সুযোগ নেই কোনো। বারবার বলা হচ্ছে যে জনসংযোগ এড়িয়ে চলুন, কিন্তু আমরা বারবারই আমরা দেখতে পাচ্ছি যে নানানভাবে নানান মানুষের সমাগম ঘটছে। সো এখান থেকেই কিন্তু রোগগুলো আসলে বারবার বারবার করে ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। সো আমাদের এই বিষয়ে খুব স্ট্রিক্ট হইতে হবে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে, সতর্ক করতে হবে। আমরা যদি যারা কাজ ঘরের ভেতর থেকে করতে পারেন, অফিসিয়াল কাজ, সেটা খুবই ভালো। অনেক প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা এবং হাত বারবার ধোয়া, এটা সব জায়গায় বলা হচ্ছে, কারণ হাত থেকে এই সংক্রমণটা বেশি ছড়ায়। হাত মুখে না দেওয়া, যদিও যখন মুখে নাকে না দেওয়ার কথা বলা হলে আমাদের চলে যায়, কিন্তু আসলে আমরা এটা সবসময় অ্যাভয়েড করতে হবে এবং বারবার বারবার হাত ধুতে হবে। এই কথা বারবারই বলা হচ্ছে, কারণ আমরা এতবার শোনার পরেও কিন্তু এটা শুনছি না এ কারণে। আর আমি মনে করি আমাদের এই কিউটনেসটা পরিহার করে আমাদের এখন সতর্ক হওয়ার সময় চলে আসছে, এবং আমরা যেন নিজেদেরকে আগে সাবধান করি। এবং আমরা যদি নিজেদেরকে সাবধান না করি, যত ধরনের ব্যবস্থাই আসলে একটা রাষ্ট্র থেকে নেওয়া হোক না কেন, এটা আসলে কোনো কাজ করবে না, কারণ আমাদের নিজেদের সচেতনতাই আসলে এখান থেকে আমরা বের হতে পারবো। সবার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ।